দর্শক আসসালাম আলাইকুম। দর্শক আজ আমরা এসেছি মিরপুর। তো দর্শক আজকে আমাদের সামনে একজন নারী বসে আছে, তো আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। আপা আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপা আপনার নাম কি? আমার নাম সীমা। তো সীমা আপা, তো আজকে তো আমরা এসেছি আপনার জীবনের বাস্তব গল্পগুলো তুলে ধরতে, তো আপনি কি বলতে চান? আমার বিয়ে হওয়া 16 বছর চলছে। 16 বছরের মধ্যে আমার একটা মেয়ে, তার বয়স হলো 8 বছর। যে আমার স্বামী নাই, ওই মেয়েটা আমি খাওয়াইতে পড়াইতেও ভালো পারি না। আমি নিজেও গার্মেন্টসে চাকরি করি, অথচ মেয়েটা যে কোনো জিনিস চাইলে আমি ভালো করে দিতেও পারি না, বা তার প্রাইভেট বেতনও চালাতে পারছি না। যদিও কোনো ভাইয়েরা যদি আমার যদি একটু যদি হেল্প যদি করতো, তাহলে আমি মেয়েটার ঠিক মতো লেখাপড়াও করাতে পারতাম, বা আমি নিজেও চলতে পারতাম। আর আমি সবসময় শরীর আমার অসুস্থ, আমি ওষুধ কেনারও টাকা পাই না। আচ্ছা, তো মানে আপনার বিয়ে হয়েছিল কত বছর বললেন? 16 বছর। তো এই 16 বছরে কি এমন হলো যে আপনার স্বামী আপনাকে রেখে চলে গেল? আমার সংসার অভাব অনটনে যখন পড়ে আছি, তখন আমার স্বামী আমার পিছ থেকে চলে গেছে বাচ্চাটা রেখে। আচ্ছা, তো আপনার স্বামীকে একটা বিয়ে করেছে? জানি না, কোনো খোঁজ খবর নাই। না। আচ্ছা, তো এই অভাব অনটনের কারণে আপনার স্বামী আপনাকে ফেলে চলে গেল, আসলে আপনার কি মনে হয়, এটা কি ঠিক করেছে? না, এটা ঠিক করে না। আচ্ছা, তো এখন আপনার সন্তান নিয়ে আপনি কেমন আছেন একটু বলেন, বা আপনি কি করছেন? আমি গার্মেন্টসে কাজ করি, মেয়েটা একাই রেখে যাই। গার্মেন্টসে কাম করে আমি কষ্ট, খুবই কষ্টজনক করে কাজ করি, যত অসুস্থ শরীর। আমি কাজও সেরকম ভালো করে করতে পারি না, আমার জানের কুদ্দায় কাজটা করি। আচ্ছা, মানে আপনি শরীর নিয়েও হয়তো আপনার কাজে যেতে হয়, কাজ করতে হয়, কারণ এছাড়া কোনো উপায় নেই। কারণ আপনার একটি মেয়ে আছে, মেয়ে সন্তান আছে, তাকেও মানুষ করতে হবে, বা আপনাদের খাওয়া পরা জামা কাপড় সব তো হয়তো আপনার ইনকামেই আসে। তো আপনি তো ওই যে গার্মেন্টসে চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করে আর কয় টাকা বেতন পান? 6,000-6,500। তো এই টাকা কি আপনার সংসার চলে? চলে না। ধরেন যে 3,000-4,000 টাকা আমার রুম ভাড়া দিতে যা, আর 3,000 টাকা থাকে, 3,000 টাকা আমি খাবো না, মেয়ের লেখাপড়া করাবো না, আমার দেহে ওষুধ কিনবো, হয় না। আচ্ছা, তো আপনাকে বিয়ে শাদী করার ইচ্ছা আছে? না, আমি মেয়েরা মানুষের মতো মানুষ করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা বা, তো আপনার জীবনের গল্পটা তো শুনতেছি, পুরোটা শেষ হয়নি, তো একটু বিস্তারিত বলেন যে আপনি কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? আপনার মেয়ে একটি মেয়ে, তো মেয়ের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন? মেয়ের ভবিষ্যৎ নিয়ে মেয়ে লেখাপড়া করবে, মেয়ে ঠিক মতন মানুষের মতো মানুষ গড়ে তুলবো, মেয়া ঠিক মতন ধরেন যে হালে মানুষে মানুষ করে, সে হালে ধরেন সে মেয়েটা পাশে দাঁড়ায় মানুষ করে, সে মেয়েরা কতদূর যাইতে পারছে আমি জানি না। কারণ একজন মহিলার পক্ষে তো এত দূর যাওয়া সম্ভব না, বা কঠোর পরিশ্রম করা কিন্তু সম্ভব না। আসলে স্বামী না থাকলে কিন্তু একটি পরিবারটি মানে তছনছ হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায় আর কি। কারণ একজন স্বামীর হাতে কিন্তু পুরো সংসারের দায়িত্ব থাকে। তো সেক্ষেত্রে আপনারা হয়েছে একটু ভিন্ন রকম, যে আপনি পুরো সংসারের দায়িত্ব নিয়েছেন। এক মাস থেকে ধরেন যে অসুস্থ, এই তো 8-9,000 টাকা চলে গেলাম, মহিলা আমি 1 টাকা দিব কি করে, আর 1 টাকা আমি পাবো কই ওষুধ খাইতে? ধরেন যে আমি কিছুতে আমি শান্তি পাই না। কি হয়েছে আপনার? ধরেন যে লেভারে তেল, গায়ে রক্ত কম, আরো ধরেন যে শরীর দুর্বলতা, অনেক কিছু শরীরে দেখা যায়। মানে লিভারে আপনার চর্বি জমেছে? আচ্ছা, তো ডাক্তার দেখিয়েছিলেন? কি বলছে ডাক্তার? ডাক্তারে বলেছে যে ওষুধ খাও, এক মাসের ওষুধ দিয়ে আছে, এক মাসের ওষুধ খাওয়া পরে আবার দেখা করতে কয়, ডাক্তারে আবার যেতে কয়। আচ্ছা, কয়বার গেছিলেন ডাক্তারের কাছে? ডাক্তারের কাছে একবারে গেছে, আবার ধরেন যে ডাক্তারের দ্বারে যাওয়ার টাইম হয়ে এসছে। আচ্ছা, ডাক্তার কি বলেছে, কিছু বলেছে যে অপারেশন করতে লাগবে বা কিছু? ডাক্তার এমনও কথা, ওষুধ খাওয়ার পর তো আমার মুখে শুনে গেলে আমি আরাম পাইছি কিনা, তারপরে গিয়ে ডাক্তারের যোগাযোগ দিবে, যে কোনো যোগাযোগ করে কথা বলবে। আচ্ছা, তো আপনি এখন কি চিন্তা করছেন, আপনার ভবিষ্যতের কথা কি চিন্তা করছেন,
যদি আপনার কিছু হয়ে যায় তো আপনার মেয়ের কি হবে? আমার মেয়ের অসহায় অনটন ধরে, আমার মেয়েটার কোনো বাস্তব থাকবে না, মেয়েটা অসহায় হয়ে যাবে একবারে, আমি মানে একটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে আর কি। তো আপনার কি বাবা মা ভাই বোন কেউ নাই? আমার বাবা মা কেউ নাই, আমার কেউ নাই, ভাই বোন আছে, ভাই বোনেরা আমার ইয়া করেন না, জিজ্ঞেস করে না। কয় ভাই বোন আপনার? আমরা তিন ভাই তিন বোন। তিন ভাই তিন বোন, তো আপনি কি বড় না ছোট? আমি সবার ছোট। সবার ছোট, তো আপনার তো আরো ভালো থাকার কথা, আদরে থাকার কথা। না আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, আমি ধরেন যে দেশ ছাড়া আমি এখন চলে এসেছি, আমি কাজ কাম করি ঢাকাতে, ভাই বোনেরা কোনো ধান দাবাতের করে না, রাখে না। তো আপনার ভাইয়ের কাছে কি কোনো কখনো সহযোগিতা চেয়েছিলেন, যোগাযোগ করেছিলেন? কথাই বলে না তার কাছে সহযোগিতা চাবো কি করে, অত কথাই বলে না আমার সাথে। কারণটা কি? আপনার প্রতি কোনো ভাবে রাগ নাকি? জানি না, কোনো ঝগড়া বিবাদও নাই, কোনো কিছুই নাই। আগে হয়তো আপনি সহযোগিতা চাবেন বা টাকা পয়সা চাবেন, ওই ভাই হয়তো কথা বলেন না, আমি অভাব অনটন সংসার, হয়তো আমি হয়তো 2,000-5,000 টাকা চাইতে পারি, ওই কারণে ভাই বোনেরা কথা বলে না। আসলে দর্শক, এটা খুবই দুঃখজনক, কষ্টজনক। আসলে আমরা কিন্তু এবার যে করোনা হয়েছে, করোনার মধ্যে কিন্তু অনেক ধরনের মানে কষ্টে দুঃখের মানে কাহিনী বা গল্প বা দৃশ্য আমরা দেখেছি, যে সন্তান বাবাকে ফেলে রেখে চলে গিয়েছে, এটা দেখেছেন আপনি, দেখেছেন তো? এরকম নিউজে তো অনেক ঘটনা ঘটেছে করোনার মধ্যে, কিন্তু আমাদের মানে চোখ খুলে দিয়েছে যে যে সন্তান, যে বাবা সন্তানকে না খেয়ে মানুষের মতো মানুষ করে, সে সন্তান এই করোনার ভয়ে বাবাকে মাটি পর্যন্ত দেয়নি। তো আপনার জীবনে কিন্তু এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা শুনলেন, যে আপুটি ভাই আছে, ভাইরা হয়তো মনে হয় অবস্থা ভালো নাকি? ভালো, ভাইরা ছায়াও দেখে না, ভাইয়ের অবস্থা ভালো, আমি কিন্তু গরিব অসহায়, আমার ছায়াও দেখে না, টাকা পয়সা চাই বা যে কোনো জিনিসপত্র চাই। আচ্ছা, আমাদের আপনাদের ভাইরা কি করে? ওরাও খেত কৃষি গৃহস্থ, ওদের অবস্থা তো হয়তো আপনাদের তুলনায় ভালো নাকি? কারণ আপনার তো স্বামী নেই বা আপনার একটা ছোট বোন, উচিত তো ছিল যে আপনি কেমন আছেন বা কোথায় আছেন, কি হালে আছেন, আপনার একটু খোঁজ খবর নেওয়ার। না কিছুই নাই না। তো সেই খোঁজ খবরটি নেয় না? আচ্ছা, তো আপনি এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? কি বলতে চান? প্রবাসী ভাইরা যদি কিছু একটু টাকা টুকু দিত, তাহলে আমার মেয়েটার লেখাপড়াও কোর্স করতে পারতাম, বা ধরেন যে আমারও চলাফেরাটা সুযোগ সুবিধা হইতো আর কি। আচ্ছা, আপনি কি সেলাই মেশিন এর কাজ জানেন? বেচা দিয়ে চিকিৎসা চালা, সেলাই মেশিন ছিল, ওই সেলাই মেশিন বেচা দিয়ে আমার অসুখ অসুস্থ দেখাইছে, এখন আমার সেলাই মেশিনও নাই, আমি অসুখ মানুষের বাইরে কাজও করতে পারি না। এখন যদি কেউ একটা সেলাই মেশিনের টাকা দিত, তাই একটা সেলাই মেশিন কিনে আবার কাজ করতে পারতাম। আচ্ছা, তার মানে দর্শক শুনলেন কত কষ্ট করে এই আপুটি আছে। তো আপুর চিকিৎসার জন্য তার ছেলে মেশিনটা বিক্রি বিক্রি করে দেয়। তো বিক্রি করার পর তিনি বাসা বাড়িতে কাজে লাগে, এবং সেই ছেলে মেশিনের টাকা দিয়ে হয়তো আপনি কিছুটা হয়তো চিকিৎসা করাতে পেরেছেন, ডাক্তার দেখাতে পেরেছেন, কিন্তু এখন তো আবার ডাক্তার দেখাতে হবে, তো সেই টাকা তো আপনার কাছে নাই। তো আপনার একটি মেয়ে আছে, সংসার চালাতে হয়, আপনি বাসা বাড়িতে কাজ করেন, তো সে বাসা বাড়িতে মানে আপনার শরীর খারাপ, কিন্তু তারপরও হয়তো পেটের দায়ে আপনার সে বাসা বাড়িতে কাজ করতে হয়। কিন্তু কে যদি আপনাকে একটা সেলাই মেশিন দেয়, আবার টাকা দেয় বা কোনো খরচ দেয়, তাহলে হয়তো সেই টাকা দিয়ে আপনি একটা সেলাই মেশিন কিনে আপনি হয়তো আবার বাসা বাড়ির কাজ ছেড়ে আপনি হয়তো ঘরে বসে একটু আরাম করে একটু কাজটা করতে পারবেন। কারণ বাসা বাড়ির কাজ তো অনেক কষ্ট, কাপড় চোপড় ধুতে হয়, তারপরে ঘর মুছতে হয়, রান্নাবাড়া করতে হয়, অনেক কষ্ট করতে হয়। কিন্তু আপনার যে শরীরের কন্ডিশন, তো দর্শক এই কন্ডিশনে তিনি পারছেন না যে সে কষ্টে কাজ করতে, কিন্তু কি করবে, ভাগ্যর সে নির্মল পরিহাস যে তাকে সেখানে টেনে নিয়ে গেছে এবং তিনি সে কষ্টে কাজগুলো করছে। তে আপুর একটি সন্তান আছে, সে সন্তানের কথা তিনি চিন্তা করছেন, যে সন্তানের কি হবে, কি হবে যে আপুর যদি কিছু হয়ে যায়, সে সন্তানের ভবিষ্যৎ কি হবে, একটি মেয়ে, তো মেয়েটি কোথায় গিয়ে দাঁড়াবে? আচ্ছা আপু, তো আপনার জীবনে কষ্টের কথা শুনলাম, দুঃখের কথা শুনলাম, তো কে যদি আপনাকে সহযোগিতা করতে চায়, তো সে কিভাবে সহযোগিতা করবে? ফোন নাম্বারটা বলেন। 0 8
4 0 9. ছাপুন নাম্বারটা আবার বলেন। 0 1 8 4 2 1 8 8 ঠিক আছে। তো দর্শক, এই নাম্বারে ফোন দিলে আবুর সাথে যোগাযোগ করতে পারবেন, তাকে সহযোগিতা করতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা এই আপুর, অসহায় আপুর তার জীবনের বাস্তব গল্পগুলা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আপনারা যদি একটু মনে দাগ লাগে তো আপুকে একটু সহযোগিতা করতে পারেন, কারণ এই আপুটি খুব কষ্টে আছে। আসলে আমরা তো অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করি, তো সেখান থেকে যদি কিছু টাকাও তাকে সহযোগিতা করি, হয়তো সে টাকা আপনাদের জন্য মানে কিছুই না, কিন্তু আপুর জন্য হয়তো অনেক কিছু। তো দর্শক, বা তাকে যদি সেলাই মেশিন কে সহযোগিতা করেন, তাহলে হয়তো সেই সেলাই মেশিন দিয়েও তিনি সেলাই কাজ করে হয়তো তার সংসারটি চালাতে পারবে, তার চিকিৎসা মোটামুটি খরচটা বহন করতে পারবে। তো দর্শক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।